সিলেটের বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী হোসাইন আহমেদ সুজাতের সঙ্গে। সুজাত, সিলেটের নদনদীর পানির আজ কি অবস্থা দেখছেন, আর শহরের জলাবদ্ধতা কি কমেছে? ভারতের ছেঁড়াপুঞ্জিতে কিন্তু অধিক বৃষ্টির পরে সিলেটের সুরমা এবং কুশিয়ারা নদীর পানি কিন্তু ক্রমাগত ভাবে বেড়েই চলছে, এবং এই বেড়ে যাওয়ার কারণে সিলেটের বিভিন্ন উপজেলার বিভিন্ন স্থানে কিন্তু বন্যা দেখা দিয়েছে, এবং সিলেট শহরের কিন্তু বেশ কয়েকটি এলাকায় ইতিমধ্যে প্লাবিত হয়েছে, এবং সেগুলো সেই এলাকার মানুষগণ কিন্তু এই জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তি পোহাচ্ছেন। আমি এই মুহূর্তে আছি সিলেটের জৈন্তাপুর উপজেলার ডেমরা গ্রামে। আপনারা সেখানে দেখতে পাচ্ছেন যে এই গ্রামের যেটি প্রধান সড়ক সেটি কিন্তু বন্যার কারণে পানির নিচে তলিয়ে গেছে, এবং এলাকার কয়েক হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন, এবং আশপাশের পুরো ফসলি জমি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া আমরা যেটা দেখেছি যে সিলেটের এই জৈন্তাপুর উপজেলা ছাড়াও সিলেটের চকিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ উপজেলার বেশ কয়েকটি এলাকা কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে। সবশেষ আমাদেরকে যেটি পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে যদি বৃষ্টি না থামে তাহলে কিন্তু নদীর পানি বেড়েই চলবে, এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছে এবছর যেভাবে সুরমা এবং কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে, বিগত কিন্তু 15 বছরেই এভাবে কিন্তু পানি বৃদ্ধি হয়নি। তো সবশেষ তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে নদী তীরবর্তী যে সকল এলাকার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন তাদেরকে তারা নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে যে সকল মানুষ বেশি ভোগান্তির শিকার হয়েছেন তাদের জন্য তারা চাল, শুকনো খাবার বরাদ্দ দিয়েছেন। তো এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ পরিস্থিতি। টুম্পা,